ডিসক্লাইমার, ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। মধুবেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। মধুবেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। এই যে গানটা, হ্যাঁ অনেক পুরান, তবে গানটাকে আবার নতুন ভাবে নতুন স্বাদে আমাদের সামনে উপস্থাপন করেছে ডাকঘর ব্যান্ডের ফকির সাহেব। সম্পর্ক বদলে গেল একটি পলকে, মধুবেশে কন্যা। আচ্ছা, গানটা আপনাদের কাছে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো, আমার কাছেও ঠিক তাই, কতবার যে শুনছি। কিন্তু উস্তাদ, কথা সেটা না, কথা হচ্ছে গানটা নিয়ে টিকটকাররা যা শুরু করছে। কি শুরু করছে জানেন কিছু? কোনো প্যারা নাই, একটু ওয়েট, সব জেনে যাবেন। জি আচ্ছা। এই হোয়াটস আপ গাইস, দিস ইজ ফরাবি ব্যাক উইথ অ্যানাদার সেটা সেট সেটা সেট সেটা। হ্যাঁ, তবে একটু ভিন্ন ভাবে, ভিন্ন স্বাদে, আই মিন পসান উইথ রিঅ্যাক্টিং উইদাউট রোস্টিং, ওই ইন্ট্রো লাগা। বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য যারা একটা কিছু পাইলে সেটা নিয়ে মারামারি শুরু করে দেয়, লাইক ফারাবি। দেখ ভাই, এর মধ্যে আমায় টানবি না, আমি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করি, ট্রেন্ডিং সং না। তাইলে এটা কি মানে দু একটা হয়ে যায় আর কি, এটা নিয়ে তো বলার কি আছে। এনাকে দেখে জাস্ট আমার একটাই কথা মাথায় আসছে, ইনি হয়তো কোথাও রান্নার কাজ করছিল, যাকে বাবুর্সি বলে আর কি। সেখানে গিয়ে কেউ একজন বলছে, ভাই নতুন একটা গান আসছে, ট্রেন্ডিং ও আছে, বানাইলেই হিট, আর কোথায় যাইবেন, টিকটকার বলে কথা শুরু হয়ে গেল। আচ্ছা বুঝলাম, ভালো একটা গান ভিডিও বানাবি ঠিক আছে, বাট এই গানে এভাবে দাঁত কেলাসিস কেন আমার একটু বোঝা। তোর কাছে কি মনে হয়, এটা একটা ফানি সং নাকি ট্রেন্ডিং এ আছে বলে জাতা মাতা একটা বানাই দিলেই হলো? ভাই রে, আগে তো ক্যামেরার দিকে তাকান, তারপর না হয় লিপসিং করেন, কার দিকে যে তাকায় আছেন কে জানে, সবাই তো ভাববে আপনি মনে হয় টেরা। এখানে শেষ না, আরো আছে, বিয়ে করতে গিয়ে এই গান, বিয়ে থেকে এসেও এই গান, মানে সিরিয়াসলি। উইদাউট রিয়াকশন কেমনে বানান এগুলা, কোনো নড়াচড়া নাই, জাস্ট ফোনটা ধরে লিপসিং, শো অফ হচ্ছে নাকি জাস্ট ভাইরাল হওয়ার জন্য? মানে ভাইরাল হওয়া কত সোজা, তাই না? এই যে আপনাদের বলছি, আপনারা যারা আমার কাছে এসে বারবার জিগান কেমনে ভাইরাল হমু কেমনে ভাইরাল হমু, তাইলে শুনেন, আপনি টিকটক করেননি না, তাইলে কেমনে সম্ভব? কখনোই সম্ভব না। যদি ভাইরাল হতে চান তাইলে এখন থেকেই স্টার্ট করে দেন টিকটক ভিডিও। পুরান ঢাকার দিলওয়ালি তুই খোপায় পড়িস ফুল, তোর প্রেমেতে মা তো আরা হয়েছি মুশকুল। গান ফানি ইমোশনাল, যাই হোক না কেন, ভাইরাল হইব না, ভাইরালের বাপ হইব। সমাজ মে আয়া, আমি জানি টিকটক মানে সুন্দর সুন্দর গান আর তার সাথে লিপসিং করা। মেহনত করকে তেরে ভাই নে পুরা ড্রিম বানা দিয়ে, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান বনের ফুল। জানো বেবি, তোমার হাসিটা না অনেক সুন্দর। ও তাই? হ্যাঁ, এটাতে আমার কোনো প্রবলেম নাই, বাট সেটাও তো ঠিক মতো করবেন নাকি? একটা গান পাইছে না সেটা নিয়ে যা ইচ্ছা তাই করবেন, সেটা তো ঠিক না, তাই না?
এখন কিছু মানুষ এসে কইব যার যা ইচ্ছা তাই করব, তাতে আপনার কি? আরে ভাই আমারও যা ইচ্ছে হচ্ছে তাই করছি, তাতে আপনার কি? এটা কোনো কথা নাও। সিধা পয়েন্টে আসা যাক, টিকটকারদের বলছি আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, ভালোই লাগে আপনাদের ভিডিও। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ প্লিজ স্কিনস প্রোভাইড করবেন না, ওইগুলা দেখলে আমার মাথা ঠিক থাকে না। ইচ্ছে করে সেটা সেট সেটা সেট সেটা সেট যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে না, না লাগলে দিস চ্যানেল ইজ এতটাও ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবো। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, জাস্ট চিল।